डेमोन्स्ट्रेटिव एज प्री मॉडिफायर। डेमोन्स्ट्रेटिवटा कि जे सकल प्रोनाउन निकटवर्ती बा दूरेर कोनो व्यक्ति बा वस्तु के निर्देश करते व्यवहृत है ताके डेमोन्स्ट्रेटिव प्रोनाउन बोले, जेमन कि दिस, दैट, दैश, दोस इत्यादि। ये चारटे मूलत यूज करा है, ये जदि डेमोन्स्ट्रेटिव हिसाब से चारटाई यूज करा है। ठीक है, अच्छा तहले आमरा एग्जांपल देखी। आई हैव बोथ ए मैंगो, आमी एकटि आम किनलाम। एखाने परीक्षा एभाबे आसबे, यूज एंड डेमोन्स्ट्रेटिव टू प्री मॉडिफाई द नाउन, अर्थात ये नाउनेर प्री मॉडिफायर हिसेबे एकटा कि बसाते हबे, डेमोन्स्ट्रेटिव बसाते हबे। मैंगो इज टेस्टेड सुइट, तहले आमी एकटा आम किनलाम जे आमटा हच्छे कि मिष्टि। तो एखन कथा हच्छे जे एखाने देखो तो कि दिते पारि, আমি একটা আম কিনলাম, এটি মিষ্টি দেবো না ওইটি মিষ্টি দেবো, এটি অবশ্যই দিস দেওয়াটাই বেটার হবে। তাহলে এখানে আমরা কী দেবো, দিস। হ্যাঁ বন্ধুরা, এখন যদি এখানে এরকম হতো এ ম্যাঙ্গোস, বা এখানে যদি এরকম হতো ম্যাঙ্গোস, তাহলে আমরা কী দিতাম, এখানে দিসের প্লুরাল কি দ্যাশ, এখানে দিতাম কি দ্যাশ, যেহেতু সিঙ্গুলার তাই কী দিতাম দিস। ঠিক আছে, আরেকটা দেখি আমরা। আই সো এ কাউস, সরি আই সো সাম কাউস, আমি কিছু গরু দেখলাম। এখানে একটি ডেমোন্স্ট্রেটিভ ইউজ করতে বলছে, যেই গরুগুলো কি ঘাস খাচ্ছিল, তাই না? তো এখন অবশ্যই এখানে দূরের কথা বলছে, আমি গরু দেখেছিলাম সেই গরুটা বা ওই গরুটা ঘাস খাচ্ছিল। এখানে দেখো কাউস আছে, তাই না? বা এখানে দেখো কাউস আছে, তাই এখানে তাহলে আমরা কি দেবো, এখানে তো দ্যাট দিতে পারবো না, কারণ দ্যাটটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। এখানে কি দেবো, দ্যাটের পর হচ্ছে কি দোষ, তাহলে এখানে কি হবে দোষ। আচ্ছা তোমাদের একটি কি পয়েন্ট দেখা দিই, তাহলে তোমরা অতি সহজেই সেটা বুঝতে পারবে, সেটা কি দেখি কি পয়েন্টটা। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখো উক্ত গ্যাপের পরে সিঙ্গুলার নাউন থাকলে সর্বদা দিস দ্যাট, এবং প্লুরাল নাউন থাকলে সর্বদা দ্যাশ বা দোষ বসবে। হ্যাঁ বন্ধুরা, এই যে যে গ্যাপটা এখানে যদি দেখো পরীক্ষাতে এরকম যদি বলে ইউজ এ ডেমোন্স্ট্রেটিভ টু বি মডিফাইড দ্য নাউন, তখন তোমরা কি করবে, এখানে দেখবা যে এই গ্যাপের পরের নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে আর সেটা যদি কাছের বোঝায়, তাহলে এই দিস বা দ্যাট, যদি কাছের বোঝায় তাহলে দিস ইউজ করবে, আর দূরের বোঝালে দ্যাট ইউজ করবে। আর এই গ্যাপের পরের নাউনটা যদি প্লুরাল বোঝায়, অনেকগুলো বোঝায়, তাহলে এই যদি কাছের বোঝায় তাহলে দ্যাশ ইউজ করবে, আর দূরের বোঝালে দোষ ইউজ করবে। তার মানে সিঙ্গুলার হলে এই দিস দ্যাট, আর প্লুরাল হলে, প্লুরাল হলে এই দ্যাশ বা দোষ ইউজ করবে। এই সেম এভাবে পরীক্ষায় তোমাদের আসবে, আশা করি একটা দিলে অবশ্যই তোমরা এক মার্ক পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তী ভিডিও যেতে যাই। আর তাহলে এখানে আমরা এখন দেখবো কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। তো কোয়ান্টিফায়ারটু কি দেখি, যে সব শব্দ কোনো ওয়ার্ডের পরিমাণ নির্দেশ করে তাকে কোয়ান্টিফায়ার বলে। অল, বোথ, সাম, এনি, নো, ইজ, এভরি, আইদার, নাইদার, মাস, ম্যানি, লিটল, ফিউ, এনাফ, এ লট অফ ইত্যাদি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এই কয়টা মনে রাখতে হবে, এবং কোয়ান্টিফায়ার সবচাইতে বেশি দেয় এখানকার মধ্যে। তাহলে আমি একটু দেখি এক্সাম্পলস। তাহলে আই হ্যাভ বোথ ড্যাশ ম্যাঙ্গোস, এখানে কি দিতে পারি আমরা, এখানে বলছে যে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। পরীক্ষা সেম এভাবে লিখবে, এইভাবে আসবে। এখানে ইউজ করতে বলছে কি কোয়ান্টিফায়ার, আমরা জানি কোয়ান্টিফায়ার এই কয়টা ইউজ করবো আমরা, বা এই কয়টার মধ্যে পরীক্ষাতে আসে, এর বাইরে আসার আসবে না। তো আই হ্যাভ বোথ ড্যাশ ম্যাঙ্গো, আমরা কী দিতে পার, আমরা সব আম কিনলাম না, আমি সব আম কিনলাম, তাহলে অল দেওয়া যাবে না, বা আই হ্যাভ বোথ ম্যাঙ্গো, তো এটা তো দেওয়া যাবে না যে সব ম্যাঙ্গো আম তো আর কিনছে না। যদি এটা দেই আই হ্যাভ বোথ সাম ম্যাঙ্গো, আমি কিছু আম কিনলাম, এইবার কিন্তু অর্থ মিলছে, তাহলে তো আমরা এখানে কি দেবো, আই হ্যাভ বোথ সাম ম্যাঙ্গো। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষা তোমরা আসলে এটা এভাবে একের পর এক ইউজ করতে পারো, যেটা মিলে সেটা দেবে। দেখো তোমরা এটা পারবে অবশ্যই, দেখি পারো কি না। এখানেও প্রথমটা ইউজ করতে বলছে কি কোয়ান্টিফায়ার, এই বয়সকে বিস্মিত করে আমরা একটি কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। তাহলে এখানে দেখো ড্যাশ বয়েস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আচ্ছা এখানে যদি যদি বলো অল বয়েস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই অল বয়েস বা উভয়, এটা তেমন যাচ্ছে না, কিছু বয়স ক্লাসে উপস্থিত এটাও হবে, কিন্তু এখানে সবচেয়ে অল দেওয়া সবচেয়ে বেটার, তাই না, সব বলো কি ক্লাসে উপস্থিত, তাহলে এখানে আমরা অল দেব। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখবা যে যেটা তোমার সেন্টেন্সের সাথে মিলছে এরকম দেখে তোমরা একটা কোয়ান্টিফায়ার দেবে, এই কোয়ান্টিফায়ার কয়টা অবশ্যই মুখস্থ করে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা
যদি এখানে ইউজ করতে বলে যে ইউজ এন্ড কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, তখন এই কয়টার মধ্যে একটা বসাই দেবো যেটা অর্থে মিলে সেটা আমরা বসাই দেবো। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট বিশেষ দ্রষ্টব্য। যদি ইউজ এ ডিটারমিনার টু বি মডিফায়ার দ্য নাউন এভাবে থাকে, তাহলে উক্ত স্থানে বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টিফায়ার বসে এবং কিছু ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয়, তবে বাকি দুটি ক্ষেত্রে দুটি ব্যবহৃত হয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুদিন আগে দেখলাম যে ডিটারমিনার হিসেবে কয়টা জিনিস ইউজ হচ্ছিলো, একটা আর্টিকেল, দুই নম্বর হচ্ছিলো তোমার ডেমনস্ট্রেটিভ বা পজেসিভ, আরেকটা কী হচ্ছিলো কোয়ান্টিফায়ার। আর যদি এভাবে নির্দিষ্ট করে না বলে, শুধু এভাবে যদি বলে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, শুধু এতটুকু যদি বলে, এখন ডিটারমিনার কোনটা সেটা তো বলেনি, আর্টিকেলও ইউজ করতে বলেনি, পজেসিভও বলেনি, কোনো নির্দিষ্ট করে যদি না বলে, সেক্ষেত্রে এই কোয়ান্টিফায়ার যে লাস্টে আমরা আলোচনা করলাম সেটা তোমরা দিবে। আর কিছু ক্ষেত্রে আর্টিকেল ইউজ করতে পারো, আর বাকি দুইটা অর্থাৎ পজেসিভ আরেকটা কি ডেমনস্ট্রেটিভ, এটা ব্যবহার করার দরকার নাই যখন শুধু বলবে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। ডিটারমিনার ইউজ করতে বলে এই কোয়ান্টিফায়ার আর একটা হতে পারে আর্টিকেল মাঝে মাঝে হতে পারে, আর বাকি দুইটা কিন্তু কখনোই বুঝবে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তারপর আমরা দেখব এবার নাউন পোস্ট মডিফায়ার। এতক্ষণ আমরা দেখলাম কি নাউন প্রি মডিফায়ার, ঠিক আছে, এবার আমরা দেখব কি নাউন পোস্ট মডিফায়ার। ওকে, তো নাউন পোস্ট মডিফায়ার হিসেবে কী কী হয়েছে আমরা একটু দেখি। প্রথম বলছে প্রেজেন্ট পার্টিসিপল ফেস অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। বন্ধুরা মনে আছে তোমাদের অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভিয়ন প্লাস আনজি, তাই না? মানে ভার প্রেজেন্ট ফর্মের সাথে আনজি যুক্তকেই প্রেজেন্ট পার্টিসিপল বলে। এবার কিন্তু শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলেনি, প্রেজেন্ট পার্টিসিপল ফেস বলেছে। যেমন দেখো, ভিয়ন প্লাস আনজি যুক্ত শব্দ বা শব্দগুচ্ছ নাউন এর পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এবার কিন্তু শুধু এই ভিয়ন প্লাস আনজি যুক্ত ওয়ার্ডই না, এর সাথে আরও কিছু ওয়ার্ড যুক্ত করতে হবে, কারণ ফেস বলেছে। ফেস না বললে, শুধু যদি বলতো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে একটা ভিয়ন প্লাস আনজি যোগ করলে হয়ে যেত, এরকম ভার বসালেই হয়ে যেত। কিন্তু যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ফেস যদি বলে, তাহলে ভিয়ন প্লাস আনজি যুক্ত ভার সহ কি বসাতে হবে, আরও কিছু ওয়ার্ড বসাতে হবে। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি এখানে, দ্য স্টুডেন্ট ড্যাশ, এখানে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস টু নন প্রি মডিফায়ার ইজ ভেরি ট্যালেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে এমন একটা তোমার শব্দগুচ্ছ বসাতে হবে যার শুরুটা হবে ভিওয়ান প্লাস আনজি দ্বারা এবং সাথে কিছু থাকবে। তাহলে এখানে কী বসাতে পারে, দ্য স্টুডেন্ট ড্যাশ ইজ ভেরি ব্ল্যান্ড, এখানে কী বসানো যায়, এখানে বসাতে পারো ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি, এটা বসাতে পারো রিডিং ইন দ্য ক্লাস, এটা বসাতে পারো ইজ ভেরি ব্রিলিয়ান্ট, তো তোমরা আরও বসাতে পারো এখানে। তো দেখো এখানে শুরুটা হচ্ছে কী দ্বারা, এ দেখো ভিওয়ান প্লাস আনজি না, এবং সাথে কী থাকছে, আরও একাধিক ওয়ার্ড থাকছে। দেখো এখানে রিডিং ইন দ্য ক্লাস, তাই না, এখানে শুরু হচ্ছে কী দ্বারা, রিডিং দ্বারা, এবং আরও কিছু ওয়ার্ড থাকছে। যখন ফেস বলবে তখন এই ভিওয়ান প্লাস আনজি সহ দেখো আরও কিছু থাকবে। আর যদি এখানে শুধু খালি শুধু বলতো যদি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তুমি ভিওয়ান প্লাস আনজি দিলে হতো। আর যখন যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস, তখন ভিওয়ান প্লাস আনজি সহ আরও কিছু ওয়ার্ড থাকবে, এরকম একটা ফ্রেজ এখানে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একটা দেখি, আই ফাউন্ড অ্যান ওল্ড বিগার ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টু নন পোস্ট মডিফায়ার। এখানে এই যে বিগারকে ওল্ড বিগারকে মডিফায়ার করে এমন একটা কী বসাতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে। আচ্ছা, এখানে কী বসাতে পারে, আমরা দেখলাম একটি বৃদ্ধ ভিক্ষুককে কী করছিল, স্ট্যান্ডিং অ্যাট ডোর, দাঁড়িয়ে আছে দরজায়, বা ওয়ার্কিং ওয়ার্কিং অন দ্য রোড। দেখো এখানে বন্ধুরা শুরু হয়েছে কী দ্বারা, স্ট্যান্ডিং দ্বারা, দেখো ভার্বের সাথে আনজি এবং শব্দগুচ্ছ আছে, সাথে আরও গুচ্ছ আছে, এ দেখো ওয়ার্কিং এবং সাথে কী আছে, আরও শব্দ আছে, তো এটা হচ্ছে ফেস। এখানে যদি শুধু বলতে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফেস না থাকলে, শুধু এখানে স্ট্যান্ডিং দিতাম অথবা ওয়ার্কিং দিতাম, ঠিক আছে, যেহেতু ফেস বলেছে সুতরাং আরও কিছু দেওয়া লাগবে সাথে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর আমরা যাই ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। হ্যাঁ, তোমরা ফার্স্ট পার্টিসিপল আগে জানো যে কী ফার্স্ট পার্টিসিপল হয়, ভিথ্রি যুক্ত শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু শুধু ভিথ্রি না, ভিতরযুক্ত ভিথ্রি থাকবে এবং সাথে আরও কিছু ওয়ার্ড থাকবে, কারণ ফ্রেজ বলেছে। যেমন দেখো, দ্য লেটার ড্যাশ, এখানে বলছে ইউজ পাস্ট মডিফায়ার ফ্রেজ টু নাউন পোস্ট মডিফায়ার, তাই না? আচ্ছা, হ্যাজ বিন পোস্টেড, দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড,
আচ্ছা এখন হচ্ছে যে এখানে এমন একটা শব্দগুচ্ছ বসাবো যার শুরু হবে কি দ্বারা ভার্ব দ্বারা ভার্বের কোন ফর্ম দ্বারা ভিতরি দ্বারা বা ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা যেমন এখানে কি হতে পারে রিটেন বাই মাই ফ্রেন্ড এ লেটার রিটেন বাই মাই ফ্রেন্ড হ্যাজ বিন পোস্টেড আচ্ছা এখানে দেখো একটা ভার্ব বসলো ভিতরি বসলো না ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো এবং সাথে দেখো এই যে আরও কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে ঠিক আছে তাহলে এরকম যখন বলবে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তখন এখানে এমন একটা ভার্ব সহ কিছু ওয়ার্ড বসাতে হবে সে ভার্বটা হবে সবসময় ভি থ্রি ঠিক আছে একটা যদি আমি এক্সাম্পল দেখি আই সো এ ডগ ড্যাশ এখানে বলছে যে ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাইড নাউন পোস্ট মডিফায়ার আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এ ডগ একে বিস্মিত করে এমন একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে তাহলে এটা কি হতে পারে ইনজুর্ড বাই রোড অ্যাক্সিডেন্ট ইনজুর্ড মানে কি আহত মানে সড়ক দুর্ঘটনা আহত আমার একটা কুকুরকে আমি দেখলাম দেখো বন্ধুরা এখানে শুরু হয়েছে কি দ্বারা ইনজুর্ড মানে ভিতরি দ্বারা বা ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা এবং সাথে কি আছে আরও কিছু ওয়ার্ড রয়েছে এই তো টোটাল মিলে হয়ে গেছে একটি ফ্রেজ ঠিক আছে কোন ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে কাকে বলে এই পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি প্লাস আরও কিছু থাকবে এই ধরনের ওয়ার্ড এখানে ইউজ করতে হবে যদি বলে ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ ঠিক আছে আচ্ছা যদি এখানে শুধু বলতো পাস্ট পার্টিসিপল তাহলে শুধু ইনজুরি দিতাম কিন্তু ফ্রেজ বলে পার্টিসিপলের সাথে আরও কোনো আরও কিছু ওয়ার্ড দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার আচ্ছা ইনফিনিটিভ ফ্রেজ নাউন পোস্ট মডিফায়ার যেমন কি আচ্ছা ইনফিনিটিভ কাকে বলে টু প্লাস ভি ওয়ানকে ইনফিনিটিভ বলা হয় তাই না তাহলে এখানে দেখো টু প্লাস ভি ওয়ান যুক্ত শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে যেমন দেখো এখানে ইনফিনিটিভ কি টু প্লাস ভি ওয়ান আচ্ছা এখানে দেখো তানিয়া ইজ দ্য লাস্ট গার্ল এখানে বলছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু নাউন প্রি মডিফায়ার তো এখানে এমন একটা ইনফিনিটিভ বসাতে হবে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভি ওয়ান হতে পারে বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তো শুধু প্রেজেন্ট ফর্মে হবে না তার সাথে যেহেতু ফ্রেজ বলেছে আরও কিছু ওয়ার্ড থাকবে তাহলে আমি এখানে কী দিতে পারি তানিয়া ইজ দ্য লাস্ট গার্ল এখানে অ্যান্সার হতে পারে টু লিভ দ্য প্লেস বা টু লিভ দ্য স্কুল হতে পারে তো তানিয়া হচ্ছে সেই শেষের বালিকাটি বা শেষের মেয়েটি যে এই স্থানটি ত্যাগ করলো আচ্ছা তো এখানে আমরা বুঝতে পারছি আশা করি এখানে কখন যদি বলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু নাউন পোস্ট মডিফায়ার তো ইনফিনিটিভ ফ্রেজ বলে এখানে এমন একটা ফ্রেজ বসাতে হবে যার শুরুটা হবে টু প্লাস ভি ওয়ান দ্বারা এবং তার সাথে কিছু ওয়ার্ড থাকবে এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে একটা সেন্টেন্স দেখি আমরা আই বোথ এ পেন এখানে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু নাউন পোস্ট মডিফায়ার আমরা এখানে একটা ফ্রেজ বসাবো যার শুরুটা হবে টু প্লাস ভি ওয়ান দ্বারা এবং সাথে কিছু ওয়ার্ড থাকবে তাহলে কী করতে পারি আমরা আই বোথ এ পেন আমি একটা কলম কিনলাম দেখো টু রাইট এ লেটার এটি চিঠি লিখতে দেখো শুরুটা হলো কী দ্বারা টু প্লাস ভি ওয়ান দ্বারা কিন্তু শুরু হয়েছে এবং সাথে কী আছে লেটার তাহলে এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ তাহলে যদি ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলে বন্ধুরা তাহলে কী দেবে টু প্লাস ভি ওয়ান থাকবে এবং সাথে কিছু ওয়ার্ড থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখি অ্যাডজেটিভ বা অ্যাডজেটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার হ্যাঁ এবার অ্যাডজেটিভ ফ্রেজটা কি অ্যাডজেটিভ বা অ্যাডজেটিভ যুক্ত শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে শুধু অ্যাডজেটিভ বসতে পারে অ্যাডজেটিভ সহ আরও কিছু ওয়ার্ডও থাকতে পারে তার সাথে যেটা ইউজ করতে বলবে সেটা ইউজ করবো যখন যেমন দেখো এখানে লেখা আছে দেয়ার ওয়ার মেনি স্টুডেন্ট এখানে ইউজ অ্যাডজেটিভ টু নাউন পোস্ট মডিফায়ার ইউজ করতে বলছে এখানে ইন অ্যাটেন্ডিং এক্সামিনেশন তো এখন এখানে দেখো শুধু অ্যাডজেটিভ ইউজ করতে বলছে তাই না অ্যাডজেটিভ ফ্রেজ কিন্তু ইউজ করতে বলেন তাহলে এখানে রাইট অ্যান্সারটা কী হবে ইরেগুলার তাহলে এখানে কী বলছে পরীক্ষায় কিছু অনিয়মিত স্টুডেন্ট ছিল আচ্ছা তো এখন তোমরা যদি এরকম বলে ইউজ অ্যাডজেটিভ টু নাউন পোস্ট মডিফায়ার তাহলে এখানে এই যে এই নাউনকে স্টুডেন্টকে বিস্মিত করে এমন একটা পোস্ট মডিফায়ার এখানে বসাতে হবে সেটা হচ্ছে কি আমরা কী বসালাম এখানে ইরেগুলার ইরেগুলার মানে অনিয়মিত একটা অ্যাডজেটিভ ঠিক আছে একটা দেখি আমরা আই হ্যাভ রিটেন এ লেটার এখানে বলছে কি ইউজ অ্যাডজেটিভ ফ্রেজ এবার বন্ধুরা অ্যাডজেটিভ ফ্রেজ বলছে শুধু একটা অ্যাডজেটিভ হবে না এর সাথে আরও কিছু বসাতে হবে অ্যাডজেটিভ ফ্রেজ টু নাউন পোস্ট মডিফায়ার অর্থাৎ এই লেটারকে বিস্মিত করে এমন একটা
एडजेक्टिव फ्रेज यूज करते हैं आई हैव रिटन लेटर हमें एक चिठी लिखल तपर कि देव रंग एड्रेस भूल ठिकाना एखे देखो बंधुरा रंग एक एडजेक्टिव और साथ ही दिलम एड्रेस तेल एरक जो परीक्षा आसे जदि यूज करते बोले एडजेक्टिव फ्रेज तेल एडजेक्टिव सह और किस वार्ड देव और जदि शुद्ध एडजेक्टिव फ्रेज यूज करते एडजेक्टिव तुम्हारा जरा भिडियो देखो नीचे ये सबसक्राइब लेखा से क्लिक कर चैनल अवश्य सबसक्राइब कर भिडियो आओ पे चले साइदुल एक्सेप्शनल स्कूल ये क्लिक करवा तपर हमारे चैनल मध्य प्रवेश कर देखिए एखे ग्रामेटिकल टपिक्स शिक्षार्थीबृंद हमें एबार देख पाँच नम्बर एपोजिटिव एस नाउन पोस्ट मॉडिफायर ये कि साथे साथ छः नम्बर एक बारे शिखबा से रिलेटिव क्लोज एस नाउन पोस्ट मॉडिफायर ये दुईटा एकटार साथ रिलेटेड से एकसाथे दुईटा शिखब ठीक है तो एपोजिटिव कि एक देखी हमें नाउन एर पर व्यवहित उक्त नाउन सम्पर्के तथ्य व परिचय प्रदानकारी शब्द व शब्दगुच्छ के एपोजिटिव बोले एपोजिटिव एर आगे रिलेटिव प्रोनाउन रिलेटिव प्रोनाउन की हू हुईज दैट प्लस भार बसाले ता रिलेटिव क्लोज हो जाए ठीक है ये हमें एक्साम्पल देखी तेल विषय परिष्कार बुझते पर अच्छा एखे देखो बाबर एखे परीक्षा ते सेम एभव आसपे बाबर एखे बोलो यूज एंड एपोजिटिव टू पोस्ट मॉडिफायर द नाउन वाज एंड फिशर्समैन बाबर एक सत्ल एन बाबर परिचय दीते हैं ठीक है जे नाउन जे नाउन की बाबर एर सम्पर्के तथ्य दीते हैं परिचय दीते हैं एखे जो बाबर आसले के बाबर के बाबर हे तेल एपोजिटिव व्यवहार करते आंसर है कि इम्पेरियर अफ दिल्ली दिल्लर सम्राट छें बाबर दिल्ली सम्राट छें ना हाँ ये कि एपोजिटिव तेल एपोजिटिव जो यूज करते बोले कि करबा एर पूर्वे जो नाउन आर परिचय देवा जाए यह एक फ्रेज हमें लिखब ठीक है अच्छा एन जो एटा जो आरोप ये आसे देखो सेम गैपटा सेम शुद्ध एखे कि बोलते एबार एपोजिटिव ना लिखे बोलते कि रिलेटिव क्लोज एबार जो एरक परीक्षा था रिलेटिव क्लोज क्लोज लिखते बोले हमें कि करब ये एपोजिटिव आगे रिलेटिव प्रोनाउन की हू हुईज अथवा दैट प्लस भार्ब जुक्त कर रिलेटिव प्रोनाउन हो जाए अच्छा जानी जो मानुषर क्षेत्र क्यों है हू है और वस्तु वस्तुर क्षेत्र क्यों है हुईज है तैना तो एखन देखो तो बाबर की मानुष ना तो मानुष तेल प्रथम कि देव हू निब एवं साथ एक भार्ब निब तेल क्यों एर आगे एक हू और भार्ब निब तेल हू वाज इम्पेरियर अफ दिल्ली देखो बंधुरा दुईटा एक ही सेम शुद्ध एटाते जो एपोजिटिव यूज करते बोले शुद्ध परिचयटुकु दीब हू बा हुईज देर प्रयोजन नहीं और जदि बोल रिलेटिव क्लोज ताहले अवश्य ये हू हुईज दैट तारपर एक भार्ब थाकते हबे ठीक आछे आशा करी बुझते पारछो आबार एकटा देखी आमरा देखो कक्सबाजार एखाने बोलछे यूज एन एपोजिटिव टू पोस्ट मॉडिफायर द नाउन एखाने एकटा एपोजिटिव यूज करते बोलछे अच्छा तो कक्सबाजार परिचय कि कक्सबाजार हे कि दीर्घ एक वन अफ देखो कि लिखे वन अफ द लंगेस्ट सीवेज एट बृहत् समुद्र सैकत तैना कक्सबाजार एट शुद्ध परिचय दिए से अच्छा एपोजिटिव हो गोजिटिव एर परिचय दिल्ली किंतु एन कथा हे कि जदि यटाई जो ये आसे कक्सबाजार एबार बोलछे कि रिलेटिव क्लोज तेल रिलेटिव क्लोज बोले कि देव बंधुरा यटाई देव किंतु एर कि रिलेटिव प्रोनाउन प्लस एक भार्ब देव हमें तो रिलेटिव प्रोनाउन एखे कि दीते जो कक्सबाजार एक तो मानुष ना तैना मानुष ना हमें कि देव हुईज तेल कि देखने हुईज देखो हुईज इज वन अफ द लंगेस्ट सीवेज तो एखन देखो दुईटार मध्य तेल पार्थक्य कि रिलेटिव एपोजिटिव दीते बोले शुद्ध परिचय दीब किंतु तार आगे हु बा हुईज बा भार्ब एगल देव ना ठीक है रिलेटिव क्लोज दीते बोले एपोजिटिव आगे शुद्ध रिलेटिव प्रोनाउन प्लस एक भार्ब दिए दिल से हो जाए कि रिलेटिव क्लोज और एबार तुम्हारे पाला देखी तुम्हारा ये पारो कि ना हाँ ये तुम्हारा देख ही पारो कि बोलते काजी नजरुल इस्लाम एखे यूज एंड एपोजिटिव टू पोस्ट मॉडिफायर एखे एम एक पोस्ट मॉडिफायर यूज करते बोलते जेटा काजी नजरुल इस्लाम परिचय बहन कर भी अच्छा एखन तुम्हारा बोले क्या होते काजी नजरुल इस्लाम के काजी नजरुल इस्लाम हलो कि नैशनल पोएट अफ बांग्लादेश बांग्लादेशेर जातीय कवि तना दिए दिले एखन एटाई जदि एभावे आसे परीक्षाते काजी नजरुल इस्लाम एखाने बोलछे यूज रिलेटिव क्लोज एइबार रिलेटिव क्लोज किन्तु यूज करते बोलछे ताहले आमरा कि करब शुधु एटार आगे आमरा कि दिए देब
এই যত কাজী ইসলাম একজন মানুষ সেজন্য হু দেব এবং সাথে একটা ভাব, তাহলে কী হবে, হু ইজ ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো কোনটা তাহলে কী হবে। তাহলে অ্যাপোজিটিভ ইউজ করতে বলে শুধু পরিচয়টা ইউজ করবো, পরিচয়টা দেবো, আর যদি বলে রিলেটিভ ক্লোজ তাহলে সেই পরিচয়ের আগে এই রিলেটিভ প্রোনাউন প্লাস একটি ভার্ব বসাবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার।